आध्यात्मिक मते देहर मध्य मेराज कर फेले दीते ठीक आज के गान करते टांगाइल एलाकार मध्य হাতিব নামক জায়গা থেকে গিয়েছেন কেউ বলে মক্কার ঘরের পাশে থেকে গিয়েছেন আসলে মক্কার ঘরের পাশে যে জায়গা ওই জায়গাটার নাম হচ্ছে হাতিম আর হাতিম নামক যে জায়গা ওই জায়গার মধ্যেই হচ্ছে উম্মে হানির ঘর এই জন্য উম্মে হানির ঘর থেকে গেছে এটাও ঠিক হাতিম নামক জায়গা থেকে গেছে এটাও ঠিক মক্কার ঘরের পাশ থেকে গেছে এটাও ঠিক তিনটাই যেমনি ঠিক তেমনি এই দেহের মধ্যে মিরাজ করা যায় আধ্যাত্মিক মত হচ্ছে এটা আর বাহ্যিক মত যেটা বাহ্যিক মতে সপ্তম তলা ভেদ করে গেছেন এইটা একটা দ্বিতীয় কথা রাখলেন আমি আমার বড় দাদা মালিক দেন সাহেবের গান করেছিলাম মিরাজের ভেদ জেনেছে নামেতে ওয়াস করুনি নবীর এক রাতে যায় ২৭ বছর ভক্তের মুখে তাই শুনি মিরাজের ভেদ জেনেছে নামেতে ওয়াস করুনি এবার আমার কাছে বললেন যে নবী মিরাজে গেলেন উম্মে হানের ঘর থেকে যদি উম্মে হানের ঘর থেকে মিরাজে গিয়ে থাকে তাহলে মিরাজের ভেদটা উম্মে হানি জানবে সেটা ওয়াস করুনি জানলো কিভাবে এখানে ওয়াস করুনি আসলো কিভাবে একটা কথা রাখলেন আরেকটি কথা রাখলেন উম্মে হানির ঘর থেকে নবীর ১৩ জন মতান্তরে ১৪ জন বিবি এই ১৪ জন বিবির মধ্যে একজন বিবির ঘরেও নবী যাকে বেশি ভালোবাসে আয়েশা সিদ্দিকা তার ঘর থেকেও গেলেন না উম্মে হানির ঘর থেকে নবী মিরাজে গেলেন উম্মে হানির ঘর থেকে গেলেন কেন আরেক কথা তার আমার আল্লাহ সর্বদাই বলে থাকেন হে আমার দোস্ত আমার নবীকে দোস্ত বলে আমার আল্লাহ সম্বোধন করেন কিন্তু আমার নবী কখনো দোস্ত বলে আল্লাহকে সম্বোধন করেন নাই বিষয়টা হচ্ছে আজকে দেখ আমি যৌক্তিকভাবে যদি বলি যৌক্তিকভাবে সরকারকে বলবো সরকার আর দেনেওয়ালা হাতটা উপরেই থাকে আর যে নেওয়ানেওয়ালা হাতটা নিচেই থেকে যায় এটা হচ্ছে বিষয় একটা গান করি আগে গানের পরে চেষ্টা করবো বাজারি কথা Ah
असलतुल मेरा जुल्मुमी असलतुल मेरा जुल्मुमीन बोले ए दुनिया जाने मोमिन गन मन तोर मेरा जेमन भान जे मेरा जे मिल बेरे तोर प्रभु निरंजन जार खुले छे गने राखी से जना पाइया से संधान अबे मेरा दर्थ देखा देखी जार खुले छे गने राखी से जना पाइलो रे संधान से जना पाइलो रे संधान से जना पाइलो रे संधान মন্তর মেরা যেমন ধন যে মেরা যে মিলবে রে তোর প্রভু নিরঞ্জন প্রভু নিরঞ্জন যে মেরা যে মিলবে রে তোর প্রভু নিরঞ্জন ডালে মিশে যে জনা সালাতে বসে আলে ফেমিম ডালে মিশে যে জনা সালাতে বসে সেই জনা পাবে দর্শন সেই জনা পাবে দর্শন সেই জনা পাবে দর্শন আলে ফেমিম ডালে মিশে যে জনা সালাতে বসে সেই জনা পাবে দর্শন তোমার নিজেকে করিলে বিলি তোমার নিজেকে করিলে বিলি আপনাকে করলে বিলি মিরাজ হবে রে তখন মন তোর মেরা যেমন ধন মন তোর মেরা যেমন ধন যে মিরাজে মিলবে রে তোর প্রভু নিরঞ্জন গুরুর যাতে মিশে যাবি যখন পানা পিল্লায় রূপের ছবি দুয়ে এক যোজনে করে লাশরিকে রইয়াছে মগন লাশরিকে রইয়াছে লাশরিকে রইয়াছে মগন পানা পিল্লায় রূপের ঘরে দুয়ে এক যোজন করে লাশরিকে রইয়াছে মগন ওরে মুক্ত জীবে আমি তুমি ভেবে কয় দেওয়ান মাখন
রূপের ঘরে তুই এক যোজন করে আরে আস্তে ফানা পিল্লাই রূপের ঘরে তুই এক যোজন করে আমরা দুনিয়ায় সাধারণ যোগ যদি করি একে এক যোগ করলে হয় দুই কিন্তু তরিকতের ভাষায় যদি আসি তরিকতের দিক থেকে এই যোগটাকে করলে একে একে যোগ করলে হয় এক যখন গুরু আর ভক্ত দুজন আলাদা আলাদা থাকে গুরু একজন ভক্ত একজন দুইজনে এই দুইজন যখন একত্রিত হয়ে যায় চুনে হলুদে মিশে গেলে চুনের একটা রং হলুদের একটা রং কিন্তু চুনে আর হলুদ মিশে গেলে তখন আর চুনের রঙও থাকে না হলুদের রঙও থাকে না আলাদা একটা রূপ ধরে যায় আমাদের বাংলাদেশের পাশে ভারত ভারতের মধ্যে একটা রজা আছে যেই রজার মধ্যে যাইতে হলে ওই রজার যিনি পীর সাহেব তার আদেশ তিনি আদেশ করে গেছেন ওই রজার পাশে উপরে রজার দরজায় প্রধান ফটকের মধ্যে লেখা আছে কেউ যদি আমার রজা জিয়ারত করতে চাও আগে আমার ভক্তের রজা জিয়ারত করো যদি আমার ভক্তের রজা জিয়ারত না করো তাহলে আমার রজা জিয়ারত করা কবুল হবে না সেটা হচ্ছে আমার খাজা বাবার ভক্ত ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কুতুবউদ্দিন বাবার ভক্ত ছিলেন নিজামউদ্দিন আউলিয়া নিজামউদ্দিন আউলিয়া আমার নিজাম বাবা তার জীবনে কাওয়ালি গান শুনতে খুব পছন্দ করতেন আর নিজাম বাবা যেখানে কাওয়ালি গান শুনতেন যেখানে কাওয়ালি গান করতেন আমাদের বর্তমান গান করলে গানের মধ্যে বকশিস প্রদান করে এই রেওয়ায়েতটা চলে আসছে নিজাম বাবার ওখান থেকে নিজাম বাবা আমার খাজা বাবার দরবার থেকে কুতুবউদ্দিনের দরবার থেকে যে সিলসিলা অনুযায়ী যে আদব শিখেছিলেন ওই আদবে বলতেন নিজাম বাবা বলতেন যে কেউ যদি তোমাকে গজল শুনিয়ে কেউ গান শুনিয়ে তোমার আত্মাকে তৃপ্ত করতে পারে তাহলে তাকে কিছু নজরানা করতে হয় নিজাম বাবা সারা রাত্র কাওয়ালি গান শুনতেন আর নজরানা করতেন নিজাম বাবার তেমন টাকা পয়সা ছিল না নিজাম বাবার এই নজরানার টাকাটা প্রদান করতেন তার প্রধান ভক্ত ছিলেন যার নাম ছিলেন আমির খসরু নিজাম বাবা যেই গান শুনে বেশি আনন্দিত হইতেন আমির খসরু ওই গানের মধ্যে বেশি টাকা প্রদান করতেন হঠাৎ করে আমির খসরু ছিলেন বিরাট বড় জমিদার পাশের এলাকার মধ্যে আমির খসরুর হঠাৎ করে একটা বিচারের কার্য চলে আসলেন সালিশির কার্য চলে আসছে তাই আমির খসরু সালিশ কার্য যাওয়ার আগে নিজাম বাবার কাছে বস্তা ভর্তি টাকা দিছে বস্তা ভর্তি অর্থ দিয়ে নিজাম বাবাকে বললেন বাবা আপনি সারা রাত্র যেহেতু কাওয়ালি গান শুনবেন এই কাওয়ালি গান শুনে যখন নজরানা করতে হবে এখান থেকে নিয়ে আপনি নজরানা করবেন নিজাম বাবার কাছে ওই অর্থ দিয়ে আমির খসরু চলে গেছে তার বিশেষ কাজে আর ওই রাত্রে নিজাম বাবা সারা রাত্র কাওয়ালি গান শোনেন ওখান থেকে টাকা বিতরণ করেন কাওয়ালি গান শোনেন টাকা বিতরণ করেন টাকা বিতরণ করতে করতে ওখান থেকে টাকাও শেষ রাত্র প্রায় শেষ নিজাম বাবা উঠে তার খানকা শরীফে আরাম করতে চলে যায় যখন নিজাম বাবা আরাম করতে যাবে হঠাৎ করে এক পাগল আসছে পাগল এসে নিজাম বাবার পায়ের মধ্যে পড়ে গেছে বাবা আমি অনেক দূর থেকে আসছি আমার মনের মধ্যে খায়েশ আমি আপনাকে একটা কাওয়ালি গান শোনাইতে চাই নিজাম বাবা ডাক দিয়ে বলে পাগল রে তুই যে আমার কাওয়ালি গান শুনবি আমি যে তো কাওয়ালি গান শুনবো তোর শুনে যে তোর নজরানা করবো তেমন কোনো অর্থ তো আমার কাছে না ওই কাওয়াল ডাক দিয়ে বলে বাবা আমার কোনো অর্থ লাগবে না আমার গান যদি আপনি একটু মন দিয়ে শুনেন তাহলে আমার জীবন ধন্য আমার কোনো অর্থের দরকার নাই কথা শুনে নিজাম বাবা খুশি হয়ে গেল ওই কাওয়ালের কথা শুনে নিজাম বাবা আবার আসনে বসিল আসনে বসিয়া বাবা কাওয়ালেরে বলে কাওয়ালি দাও শুরু করে ওই কাওয়াল শুরু করলো প্রেমের সুর ধরে এমন সুরে কাওয়াল গান গাইতেছিল নিজাম বাবা আর হালে থাকতে পারলেন না ওরে আসন হইতে দাঁড়িয়ে জিকির করতে বেহাল হয়ে গেলেন নিজাম বাবা বলি ঘটনা নিজাম বাবা হালের মধ্যে তিনি বেহালে আসিয়া নজরানা পুরস্কার করার জন্য কিছু লইলেন খুঁজিয়া এদিক সেদিক তাকায় কি দিব তার নজরানা এমন গান পাগল শুরু করছে নিজাম বাবার মন আকুল করে ফেলছে নিজাম বাবা দেখে আমার কাছে দামি কি আছে টাকা পয়সা দামি তো কিছু নাই নিজাম বাবা মনে মনে চিন্তা করে আমার কাছে একটা জিনিস দামি আছে কি জিনিস নিজাম বাবার পীর ছিলেন
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কুতুবউদ্দিনের পীর ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি খাজা বাবার পীর ছিলেন ওসমান হারুনি ওসমান হারুনির পীর ছিলেন হাজী শরীফ জিন্দানি হাজী শরীফ জিন্দানির পীর ছিলেন মওদুদ চিশতি মওদুদ চিশতির পীর ছিলেন আহমদ চিশতি আহমদ চিশতির পীর ছিলেন মোহাম্মদ চিশতি মোহাম্মদ চিশতির পীর ছিলেন আবু ইশাক এল বেদালুরি যার কাছ থেকে চিশতিয়া সিলসিলাটা আসছে এই এল বেদালুরি একজোড়া খরম ছিলেন এই এল বেদানুরি তার খরম জোড়া দিয়েছিলেন তার ভক্ত মোহাম্মদ চিশতিকে মোহাম্মদ চিশতি দিয়েছিলেন তার ভক্ত আহমদ চিশতিকে আহমদ চিশতি দিয়েছিলেন মওদুদ চিশতিকে মওদুদ চিশতি খরম জোড়া দিয়েছিলেন ওসমান হারুনিকে ওসমান হারুনি ওই খরম জোড়া আনন্দের চোটে কাওয়ালকে নিজামউদ্দিন বাবাই দিলেন তখন দিয়া খরম পাইয়া কাওয়াল বেটায় খুশি হইয়া গেল ওই খরম জোড়া বুকে লইয়া বাড়িতে যাইতেছিল যেই রাস্তা দিয়া ওই কাওয়াল ওই খরম জোড়া বুকের মধ্যে লইয়া যায় ওই রাস্তা দিয়াই আমির খসরু আসতেছিল আমি বলি রাজসভায় আমির খসরু যায় ওই কাওয়াল পাশ দিয়ে পাশ ফিরে যায় আর কাওয়াল যখন পাশ ফিরে যায় হঠাৎ করে আমির খসরু ডাক দিয়ে বলছে এই পাগল দাঁড়া কাওয়াল দাঁড়িয়ে গেছে কি ভাই তোর মধ্য থেকে আমার নিজাম বাবার গন্ধ আসে তোর শরীর থেকে আমার দয়ালের গন্ধ আসে কেন রে তুই আসলি কোত্থেকে ওই কাওয়াল খুশি হয়ে ডাকতে বলে বাবা আমাকে আমি গিয়েছিলাম নিজাম বাবার দরবারে নিজাম বাবাকে কাওয়ালি গান শুনিয়েছি বাবা খুশি হয়ে আমাকে একজোড়া খরম দিয়ে দিয়েছেন আমির খসরু মনে মনে চিন্তা করে এই খরম তো পাওয়ার কথা নিজাম বাবার যে প্রধান ভক্ত হবে যে তার খেলাফত প্রাপ্ত ভক্ত হবে সে পাবে খরম নিজাম বাবার কাছে আমি যে টাকা দিছিলাম টাকা বোধহয় শেষ টাকা শেষ হয়ে গেছে এই জন্য নিজাম বাবা দিয়ে দিয়েছেন খরম তাই ওই আমির খসরু ডাক দিয়ে বলে কাওয়াল রে তুই তো টাকা পয়সা পাইলে তুই খুশি তুই কাওয়ালি গান শুনে টাকা পাইতে নজরানা তো নিজাম বাবার কাছে টাকা ছিল না আমি যে টাকা দিয়ে দিয়েছিলাম ফুরিয়ে গেছে বোধহয় এই জন্য তোর খরম দিছে এক কাজ করি তোরে 5,000 টাকা দিই তুই আমার খরম জোড়া দিয়ে দে ওই ভক্ত কয় না কাওয়ালকে 5,000 টাকা আমি খরম দিব না কয় 10,000 দেই না 50,000 দেই না আমি তো জমিদার আমার অর্ধেক জমিদারি লিখে দেই কয় না আমার পুরো জমিদারি তোরে লিখে দেই আমার জীবনের যত সম্পদ সব তোকে দিয়ে দিব তবু তুই খরম জোড়া আমাকে দে আর ওই কাওয়াল এবার পরীক্ষা করার জন্য বলে হ্যাঁ তোমার জমিদারি তুমি লিখে দিবার প্রমাণ কি যদি কাগজপত্রে লিখে দাও কাগজপত্রে লিখে দিলে তোমাকে খরম জোড়া দিতে পারি গুরুর আদেশ রক্ষা করার জন্য গুরুর খরম রক্ষা করার জন্য সেদিন আমির খসরু কি কাম করিল নিজের জমিদারি কাওয়ালকে লিখে দিল নিজের জমিদারি লিখে দিয়া ওই খরম জোড়া নিয়া ওরে বুকের মধ্যে খরম লইয়া পীরের দরবারে গেল রওনা হইয়া খরম লইয়া যখন আমির খসরু দরবারের দিকে যায় আর দরবারে ধ্যানে বসা ছিলেন আমার নিজাম বাবায় নিজাম বাবা ধ্যান যোগে দেখে ভক্ত আজকে আসতেছে গুরুর কাছে ওই খরম জোড়া নিয়া নিজাম বাবা চিন্তা করে মনে মনে হা আমি তো খরম জোড়া দিয়ে দিয়েছি এশকের জোশে এশকের টানে প্রেমের টানে মানুষ এমন কাজও করে যেটা করা উচিত নয় আমি তো উচিতের বাইরে কাজ করে ফেলছি এখন যদি উচিতের বাইরে আমার ভক্ত যদি আজকে এসে আমার কাছে খরম জোড়া দেয় আমি তো ভক্তের হাতে ধরা পড়ে যাব তাই ভক্তকে ফেরানোর জন্য নিজাম বাবাই আল্লাহর দরবারে ফরিয়াদ করিল সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এমন ঝড় বৃষ্টি শুরু হইল আমির খসরু যাইতে পারে না তবু মনে মনে আমির খসরু করে ভাবনা যত ঝড় বৃষ্টি আসুক যত কিছুই হোক আমার জীবন চলে যাক তবু আমি খরম জোড়া নিয়ে আমার বাবার কাছে যাবই তাই খরম জোড়া নিয়ে আমির খসরু দরবারের দিকে যায় আর ঝড় বৃষ্টি কোনো কিছুই উপেক্ষা করে যাইতেছিল তথায় যাইতে যাইতে যখন নিজাম বাবার দরবারের কাছে গেল
বাবার দরবারের কাছে যাইয়া দেখিতে পাইল ঝড় বৃষ্টির কারণে দরবারের প্রধান দরজা দিছে বন্ধ করিয়া। আমির খসরু চিন্তা করে ভিতরে যাব কেমন করিয়া, দরবারের প্রধান দরজা তো বন্ধ, ভিতরে যাব কেমনে, কিভাবে যাই? হঠাৎ করে আমির খসরুর মনে পড়ছে যে দরবারের প্রধান দরজা বন্ধ হয়েছে, তাতে কি দরবারের পিছন দিক দিয়ে একটা ড্রেন আছে, যে ড্রেন দিয়ে দরবারের পানিগুলো নিষ্কাশন হয়। আমির খসরু মনে মনে চিন্তা করে বাবা দরবারে ঘুমিয়ে আছে, দরবারের দরজা বন্ধ, ঝড় বাদলের জন্য বন্ধ, যাক আমি ওই যে ড্রেন দিয়ে পানি বের হয় ওই ড্রেনের ভিতর দিয়ে ঢুকে বাবার দরবারে চলে যাব। তাই ড্রেনের ভিতর দিয়ে যাওয়ার জন্য ওই খড়ম জোড়া বুকের মধ্যে লইয়া পানি ড্রেনের মধ্যে মাথা খানি দিল রে ঢুকাইয়া। ওরে ড্রেনের মধ্যে আমির খসরু যখন মাথাটা ঢুকায় ওই ড্রেনের মধ্যে পানি আসতেছিল, পানি বন্ধ হইয়া যায়। আমির খসরু মাথা ঢুকিয়েছে আর মাথা ঢুকানোতে পানি এখন আসতে পারে না, আস্তে আস্তে পানি জমে যাচ্ছে, দরবারের মধ্যে পানি জমে যায়। খাদেম দরজা চলে গেছে নিজাম বাবার কাছে, বাবা যে দরবারের মধ্যে থেকে পানি নিষ্কাশন হবে যে ড্রেনটা, এই ড্রেনটা তো বন্ধ হয়ে গেছে, ড্রেনটা দিয়ে পানি আর নিষ্কাশন হয় না, কি করা যায়? নিজাম বাবাকে দেখো একটা কিছু দিয়ে খোঁচা দিয়ে ময়লা মধ্যে আটকে গেছে, কোনো ময়লা আটকে গেছে ওই জায়গাটাকে পরিষ্কার করে দাও তাহলে পানিটা নিষ্কাশন হয়ে যাবে। নিজাম বাবার কথা শুনে খাদেম সাহেব কি কর্ম করিল, একটা বাঁশের লগ্নি নিয়া ওই ড্রেনে ঢুকাইল। ড্রেনের মধ্যে বাঁশের লগ্নি যখন ঢুকাইয়া ওরে খোঁচা দিল বাঁশের লগ্নি দিয়া খাদেম বেটায় যাইয়া যতই গুতাগুতি করে ড্রেন পরিষ্কার করতে পারে না। মনে মনে খাদেম বেটায় করে ভাবনা শক্ত কিছু আটকাইছে, এই শক্ত জিনিসের জন্য পানি বের তো হয় না, তাই ধারালো কিছু দিয়া খোঁচা দিলে শক্ত জিনিস যাবে কেটে, করে ভাবনা শক্ত একটা জিনিস এটা ধারালো কিছু দিয়ে খোঁচা দিয়ে চলে যাবে। ধারালো কিছু হাতের কাছে পাই খুঁজতে খুঁজতে হঠাৎ করে হাতের কাছে পেয়ে গেছে একটা বল্লম, হাতের কাছে বল্লম পেয়ে ওই বল্লম নিয়ে গেছে। বল্লম নিয়ে ড্রেনের মধ্য দিয়ে ঢুকিয়ে যখন বল্লম দিয়ে পার দিয়েছে আর ওই বল্লম ওই ড্রেনের মধ্যে ঢুকানো হচ্ছে আমির খসরুর মাথা, এক পাশ দিয়ে ঢুকিয়ে যখন পার দিয়েছে ওই বল্লমের পার গিয়ে লেগেছে আমির খসরুর মাথার মধ্যে। হ্যাঁ আস্তে আস্তে পার দেয় আর বল্লম দিয়া রক্ত উঠতেছিল, খড়ম জোড়া বুকে নিয়ে আমির খসরু দুনিয়া ছাড়িল। ওরে গুরুর খড়ম রক্ষা করতে জীবন দিয়াছিল আর আস্তে আস্তে বলগ দিয়া রক্ত উঠিল। খাদেম দেখে আস্তে আস্তে যতই পার দেয় রক্ত উঠে, ওখান থেকে তো পানি নিষ্কাশন হয় না বরং তো রক্ত উঠে, দৌড় দিয়ে চলে গেছে নিজাম বাবার কাছে, বাবা ওখানে তো কোনো জীবজন্তু বোধহয় আটকে গেছে, যতই পার দেই রক্ত বের হয় তো নিষ্কাশন হয় না। নিজাম বাবা কয় তাহলে এক কাজ করো, প্রধান দরজা খুলে বাইরে গিয়ে দেখো যে বাইরে দিয়ে কিছু আটকাইছে কি। ভক্তবৃন্দরা আস্তে আস্তে ঝড় বাদল যখন থেমে গেছে পিছন দিক দিয়ে গেছে, পিছনে গিয়ে দেখে দুইটা পা দেখা যায়, অর্ধেকটা ড্রেনের ভিতরে অর্ধেকটার বাইরে, ড্রেনে পুরোপুরি ঢুকতেও পারে না আবার ড্রেন থেকে বের হইতেও পারে না। সবাই মিলে ধরে ধরাধরি করে যখন টান দিয়ে বের করেছেন, বের করে দেখেন আর কেউ না, নিজাম বাবার প্রধান ভক্ত যে নিজাম বাবার কলিজার টুকরা সে আমির খসরু খড়ম জোড়া বুকের মধ্যে ইহধাম ছেড়ে চলে গেছে। সবাই মিলে নিজাম বাবার কাছে গেল রে চলিয়া, বাবাই আপনার ভক্ত আমির খসরু দুনিয়া ছেড়ে গেছে রে চলিয়া। নিজাম বাবা কয় যার মাল সে নিয়ে গেছে কোনো চিন্তা নাই, তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো আমি জানাজা দিতে চাই। জানাজার কথা বইলা নিজাম বাবা কি কর্ম করিল, নিজের ঘরের মধ্যে যাইয়া নিজের চাদরখানা দিয়া মুখটা ঢাকিয়া একটু ঘুমাইয়া পড়িল। সবাই মিলে দাফনের ব্যবস্থা করার জন্য কাফন পরাইছে, এবার জানাজা দিবে আমির খসরুকে যাইয়া। নিজাম বাবারে ডাকে বাবা ওঠেন, আমির খসরুকে জানাজা দিবেন তাড়াতাড়ি উঠেন না আসিয়া। যতই ডাকাডাকি করে বাবা ঘুম তো ভাঙ্গে না, ভক্তবৃন্দ মনে মনে করে ভাবনা আজকে বাবা এমন ভাবে ঘুমাইতেছে, নিজাম বাবা তো কখনো এমন ভাবে ঘুমায় না, একটা ডাক দিলে বাবা উঠে যায়, আজকে যে বাবা উঠে না। ভক্তগণ ডাকতে 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 একটা সময় দরজা ভেঙে ফেললে,
দরজা ভেঙে যখন ভিতরে গেছে ভিতরে গিয়ে দেখেন যে নিজাম বাবা যেখানে শোয়া ছিল নিজাম বাবা ওই ধুথিরে তার প্রাণ পাখি চলে গেছে ভক্তের টানে গুরু তার দেহটাকে ত্যাগ করেছেন কিন্তু বিপদ হয়ে গেছে এই জায়গায় যে জায়গার মধ্যে নিজাম বাবা শুয়েছিল ওই জায়গার মধ্যে গিয়া নিজাম বাবার মুখের কাপড় উঠিয়ে দেখে যেখানে নিজাম বাবা শুয়েছিল ওখানে নিজাম বাবা নাই সেখানে চলে আসছে আমির খসরু আর আমির খসরুর লাশ সবাই মিলে কাফন করাইছে দৌড় দিয়ে চলে গেছে আমির খসরুর লাশের কাছে কাফনের কাপড় খুলে দেখে যেখানে আমির খসরুর লাশ ছিল ওখানে আর আমির খসরু নাই সেখানে নিজাম বাবা নিজেই শুয়ে আছে তাই গুরুর জাতের সাথে যদি কেউ জাত মিশাইতে পারে চুনে আর হলুদে এক হয়ে গেলে রূপ দুইটা না রূপ একটা হয়ে যায় তাই কবিতার গানে বললেন আইরে পানা পিলাই রূপের ঘরে দুই এক যোজন করে লাশরিকে রইয়াছে মগন লাশরিকে রইয়াছে মগন পানা পিলাই রূপের ঘরে দুই এক যোজন করে লাশরিকে রইয়াছে মগন ওরে মুক্ত জীবে তুমি আমি ওরে বাজা মুক্ত জীবে তুমি আমি প্রভু নিরঞ্জন মিলবে রে তোর প্রভু নিরঞ্জন খুবই নামে উম্মে হানি বিবি এক রাত্রে পাইলেন তিনি নবীর বিবিরা ছাড়া উম্মে হানি পাইলেন কেন উম্মে হানির সাথে নবীর সম্পর্ক ছিল তিনটা একটা নয় তিনটা সম্পর্ক বিবি উম্মে হানি নবীর সম্পর্কে ছিলেন চাচাতো বোন উম্মে হানি ছিলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর বড় বোন এক দুই নবীর ছোটবেলার খেলার সাথী নবীর সমবয়সী তিন নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা নবীর ভক্ত এই জন্য উম্মে হানির পাওয়ার কারণ হচ্ছে এখানে আমাকে আবার একটা এখানে একটা কথা রেখে গেছে দেওয়ান একটু বলবেন আমাদের দেহের মধ্যে উম্মে হানিটা কোন জায়গায় ভাইরে আমি এই জায়গায় বসে আছি কিন্তু এই জায়গায় বসে থেকে
গতকালকে রাতে গান করছি আপনার মানিকার্য আমি আর শাহ আলম সরকার তার আগের রাতে গান করছি আপনাদের ওপারে শরীয়তপুর তো গত রাতে গান করছি প্রায় কুমিল্লা অনেক ভিতরে মানিকার্য নামক একটা জায়গায় কিন্তু গতকালকে রাতে যে গান করছি এখান থেকে বসে চোখ দুইটা বন্ধ করলে একটা প্রতিচ্ছবি কালকে রাতে ভেসে উঠবে অবশ্যই এখান থেকে হাজার কিলোমিটার দূর চলে যাওয়া যায় ধ্যানের মাধ্যমে এই ধ্যানের মাধ্যমে ধ্যানটা হচ্ছে চোখ বন্ধ করলে যে একটা আলাদা একটা দৃষ্টি আসে ওই দৃষ্টিটা হচ্ছে উম্মেহানি এক দ্বিতীয় হযরত ওয়াস করুনী জানার ভেদ জানার একটা কারণ আছে হযরত ওয়াস করুনীর মতো ভক্ত বা আশেক নবীর আর ছিলেন না নবী যে জামা পরতেন নবী সাধারণ যে জামাগুলো পরতেন তাকে বলা হয়তো জাতুল বেশাহ আর নবীর আলাদা একটা জামা ছিলেন সত্তর তালের জামা যাকে বলা হয় জাতুল হাওয়াসি এই জাতুল হাওয়াসি নবীর সত্তর তালের জামা জামাটা বানাইতে একটা কাপড়ের টুকরো নিয়ে গেছে এক দর্জির কাছে দর্জি ভাই আমার একটা কাপড় বানায় এটা একটা জামা বানায় দাও আর ওই দর্জি এই কাপড়টা নিয়ে চিন্তা করে আমি কাপড়টা দিয়ে মোহাম্মদের পরীক্ষা করব যে মোহাম্মদ কেমন আল্লাহর নবী নবীর জামা একটা বানাইছে জামা একটা বানায়া জামার মাঝখান দিয়ে একটু কাটছে কাইতে আবার আরেক রঙের একটা কাপড় দিয়ে তালি দিছে নতুন জামাটাতে তালি দিয়া পুরান বানিয়ে দিছে আমার নবী আসছে ভাই হাশেম দর্জি আমার জামাটা হইছে হাশেম দর্জি কয় নবী মোহাম্মদ জামা তো হইছে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা কয় দেখো আমি তো বৃদ্ধ মানুষ চোখে তেমন ভালো দেখি না তো কাজ করতে করতে তোমার জামাটার মধ্যে এক জায়গাতে কাচি লেগে গেছে কাচি লেগে একটু কাইটা গেছে ওইটার জন্য আরেকটা কাপড় দিয়ে ওখানে একটা তালি দিয়ে দিছি আর কথা শুনে আমার নবী থাপ্পা দিয়ে বুকের মধ্যে ধরছে ভাই তুই সত্যিকারে আমার ভাইয়ের কাজ করছো হাশেম দর্জি মনে মনে চিন্তা করে নতুন টারে কাইটা পুরান বানিয়ে দিলাম ভাইয়ের কাজ করলাম কিভাবে মোহাম্মদ তোমার ভাইয়ের কাজ কিভাবে করলাম আমার নবী কয় দেখ রে আমি এই দুনিয়াতে আসছি যদি আমি আল্লাহর কাছে স্বর্ণের পাহাড় চাইতাম আল্লাহ তাই দিতেন আর যদি হীরার পাহাড় চাইতাম আল্লাহ তাই দিতেন কিন্তু আমি স্বর্ণের পাহাড়ও চাই না আমি হীরার পাহাড়ও চাই না আমি আল্লাহর কাছে খানা পিনা চাই না আমি চাই আমার আল্লাহ যেন উম্মতকে পার করে নেয় উম্মতের তরানোর জন্য আমি দুনিয়াতে আসছি এক বেলা খেলে আরেক বেলা আল্লাহ কি খাওয়াবে সেটা আল্লাহর উপর রুজু করে থাকি সেটা আল্লাহই জানে আমি এক বেলা খাইলে ওই বেলার রক্তের খাবারই ঘরে রাখি আরেক রক্তের খাবারটা ঘরে রাখি না আর যদি এখন নতুন জামা পরে রাস্তা দিয়ে হাইটা যাই মানুষ বলবে দেখ মোহাম্মদ এক বেলা খাইলে নুন আনতে পান্তা ফুরায় আর সেই মোহাম্মদ নতুন জামা পরে ফুটানি করে এই নতুন জামাটা দেখলে মানুষ এই ফুটানির কথা বলতো এই জন্য তুই নতুনটা কাইটা পুরান বানায় দিছস এখন আর ফুটানির কথা কেউ বলবে না হাশেম দর্জি নবীর পায়ের মধ্যে পড়ে গেছে এত সোনার মানুষ দুনিয়ায় কেউ হয় যার ভালো জিনিস নষ্ট করে দিলাম সেই আমাকে ভাই বলে সম্বোধন করলেন ওই হাশেম দর্জি নবীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন ওই হাশেম দর্জি বানিয়ে দিছে একটা তালি নবী শখ করে জামাটা একদিন পরছেন শখ করে জামাটা পরে চলে গেছেন মসজিদ নববীতে এশা রক্তের নামাজ আদায় করাইছেন এশা রক্তের নামাজের পরে নবী ডাক দিয়ে সাহাবাদের বলেন সাহাবাগণ আজকে মসজিদের মধ্যে মাহফিল হবে আর আমাদের মাহফিলের মধ্যে জিকির হবে নবীর সাথে যে তলোয়ারি ছিলেন জুলফিকার নবী জুলফিকার তলোয়ারি বের করে হযরত আলীকে ডাক দিলেন আলী কাছে আসছে নবী আলীর কাছে তলোয়ারিটা ধরায় দিলেন আলী এই তলোয়ারি নাও আমাদের এই মসজিদের মধ্যে যে মাহফিল হবে এই মাহফিলে জিকির হবে কিন্তু জিকিরের নিয়ম একটা হযরত আলী আমি তোমাকে আদেশ করলাম এই জিকিরের মধ্যে সবাই যার যার জায়গায় বসে জিকির করবে যদি জায়গা থেকে কেউ দাঁড়ায় যায় আমার এই তলোয়ারি দিয়ে তুমি তাকে কতল করে ফেলবা নবী আদেশ দিয়েছেন হযরত আলী আদেশ রক্ষা করার জন্য তরবারি নিয়ে দরজার মধ্যে দাঁড়ানো নবী সাহাবাদের নিয়ে জিকির শুরু করেছেন জিকির করতে 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 একটা সময় হযরত আলী দেখেন হঠাৎ করে মধ্যে থেকে একজন দাঁড়িয়ে গেছে তরবারি নিয়ে দূর দিয়ে সামনে গেছে সামনে গিয়ে দেখে কোপ দেওয়ার আগে তার দিকে তাকিয়ে দেখে আর কেউ না আমার নবী নিজেই দাঁড়ায় গেছে আহা নবীর গায়ে তরবারি চালাবো তরবারি চালাইলেন না হযরত আলী থেমে গেলেন আস্তে আস্তে জিকির থেমে গেছে আমার নবী ডাক দিয়েছেন হযরত আলী কেউ দাঁড়াইছিল কই নবী আমার বিয়াদবি মাফ করবেন আপনিই দাঁড়াইছিলেন কই তাহলে তুমি তলোয়ারি চালাও নাই হযরত আলী কই নবী আপনার গায়ে কিভাবে তলোয়ারি চালাই আমার নবী ডাক দিয়ে বলে হযরত আলী মনে রাখবা হাকিমের চেয়ে তার হুকুমটা অনেক বড় আমার হুকুমটা মেনে করো আবার জিকির হবে আবার জিকির শুরু করলেন হযরত আলী দেখেন আবার জিকির করতে করতে মধ্য থেকে একজন দাঁড়ায় গেছে মধ্য থেকে দাঁড়িয়ে গেছেন হযরত আলী দৌড় দিয়ে তার কাছে গেছে কাছে গিয়ে এইবারও দেখেন আমার নবী নিজেই দাঁড়িয়েছেন হযরত আলী চিন্তা করে আমার নবীর জবান রক্ষা করতে হবে নবীর কথা রক্ষা করতে হবে তাই শেরে খোদা হযরত আলী আল্লাহু আকবার বলে চোখ বন্ধ করে এক এক 69টা কোপ দিলেন আমার নবী এক এক 69টা কোপ দিয়েছেন চোখ খোলার আগেই
মনে মনে হযরত আলী কান্দা ফেললেন, আজকে আমার নবীর কথা রক্ষা করতে গিয়ে বোধহয় আমার নবীরই আমি শেষ করে দিলাম। এই কথা চিন্তা করে হযরত আলী যখন চোখ মেলে তাকিয়েছেন, তাকিয়ে দেখেন যেমন মুহাম্মদ তেমনই জিকির করতেছেন, সুবহানাল্লাহ, যেমন মুহাম্মদ তেমনই জিকির করতেছেন। আস্তে আস্তে জিকির শেষ, হযরত আলীকেও নবী ডাক দিলেন, হযরত আলীকেও দাঁড়াইছিল, কোন নবী আপনি দাঁড়াইছিলেন, তাহলে তুমি তলোবারে চালাও নাই? আমার হযরত আলী ডাক দিয়ে বলে, নবী গো, নদীর পানির মধ্যে কোপ দিয়ে যেমন পানি দুই ভাগ করা যায় না, সূর্যের আলোর মধ্যে কোপ দিয়ে যেমন সূর্যের আলো দুই ভাগ করা যায় না, ও নবী, একে একে 69টা কোপ দিয়েছে আপনার গায়ে, কিন্তু আপনাকে দুই ভাগ করতে পারি নাই। 69টা কোপ দিয়েছে কোথায়? তো আপনার গায়ে। তার প্রমাণ কয়? প্রমাণ আপনার জামার মধ্যে। 69টা কোপ দিয়েছিলেন, 69 জায়গায় ছিঁড়ে গেছে জামা। হাসেন দর্জি দিয়েছিলেন একটা তালি, এই 69 চেরাই দিয়েছেন 69 তালি, এই একটা জামার মধ্যে পড়েছিলেন 70টা তালি। এই 70 তালি জামা আমার নবী হযরত আলীকে আর ওমরকে দুইজনকে আদেশ দিলেন। হযরত আলী চিন্তা করেছিলেন, আমি তার জামাতা, আমি তার খেলাফতপ্রাপ্ত ভক্ত, তাই নবী বোধ হয় জামাটা আমাকেই দিবে। ওমর চিন্তা করেছিলেন যে আমি নবীর আইনটা বেশি ধরে রাখছি, তাই নবী বোধহয় জামাটা আমাকেই দিবে। কিন্তু নবী তার চারজন খালিফা একজন খালিফাকেও দিলেন না, নবী আদেশ করে গেলেন, ওসিহত করে গেলেন, আমি মুহাম্মদ যেদিন এই দুনিয়া থেকে চলে যাব, আলী ওমর তোমরা দুইজনে মিলে ওই করণনগর এলাকায় যাবা। করণনগর এলাকায় আমার একটা পাগল আছে, ওয়াশকর্ণী তার নাম, ওই ওয়াশকর্ণীকেই আমার জামাটা তুমি দিবা। নবী যখন ওফাত করেছেন, নবী ওফাতের পরে ওমর আলী দুইজনে মিলে দুইটা ঘোড়া নিয়ে ওই জামাটা নিয়ে চলে গেছেন ওয়াশকর্ণীর কাছে। গিয়ে দেখে ওয়াশকর্ণী দেখতে যুবকের মতো, দেখতে যুবকের মতো, কিন্তু তার মুখের মধ্যে একটা দন্ত নাই। নিয়ে জামাটা দিয়েছেন, আমার নবী জামাটা দিতে বলছেন আপনাকে। আর ওই জামাটা পেয়ে দুইজনকে ডাক দিয়ে বলে, ওসমান, এই ওমর, আলী, তোমরা কি সত্যি নবীর কাছাকাছি লোক? ওয়াশকর্ণী কথায় হযরত আলী বলে, কেন, আমি নবীর জামাতা, এতে তোমার কোনো সন্দেহ আছে? ওমর বলে, আমি নবীর সবচেয়ে কাছের লোক, এতে তোমার সন্দেহ আছে? ওয়াশকর্ণী কয়, হ, আমার একটা সন্দেহ আছে। কয়, কেমন সন্দেহ? আমার সন্দেহ আছে এই জায়গায়, তোমরা শুনছিল না নবী যুদ্ধের মধ্যে গেছিল? হ্যাঁ। কয়, তোমরা কি দেখো নাই নবীর যুদ্ধের মধ্যে গিয়ে দন্ত শহীদ হয়ে গেছিল? কয়, হ্যাঁ। কয়, তাহলে আমার নবীর মুখের দন্ত শহীদ হয়ে গেছে, আমি তো দেখি তোমাদের মুখে দন্ত আছে, আমি তো দেখি তোমাদের মধ্যে দন্ত আছে। যখন নবী একটা দন্ত শহীদ হয়েছিলেন, ওয়াশকর্ণী নিজের হাতে পাথর নিয়েছেন, নিজের হাতে পাথর নিয়ে চিন্তা করেন, আমার নবীর মুখের দাঁত নাই, তাহলে আমার মুখে দাঁত থাকবে কেন? দাদাজি খালিদ দেন সাহেবের একটা গানি আছে, আমার মন হইয়াছে দেওয়ানা গো, তন হইয়াছে দেওয়ানাই আমায় নিয়া, চলো তোমরা সোনার মদিনা, আমার মন হইয়াছে দেওয়ানা, ওরে মন হইয়াছে দেওয়ানাই আমায় লইয়া, চলো তোমরা সোনার মদিনাই আমার, মন হইয়াছে দিওয়ানা গো, মন হইয়াছে দিওয়ানা আমায় লইয়া, চলো তোমরা সোনার মদিনা। ওয়াশকর্ণী তার নিজের সব দন্ত ফেলে দিয়েছিলেন, আর ওয়াশকর্ণী এমন ভক্ত ছিলেন, নবীর জামাখানা পেয়ে জামাখানা বুকের মধ্যে জড়িয়ে ওয়াশকর্ণী আল্লাহর দরবারে সেজদায় পড়লেন, হে আল্লাহ, আমার নবী দুনিয়াতে কেঁদেছেন তার উম্মতের জন্য, হে আল্লাহ, আপনি আমার নবীর উম্মতের গুনাহগুলোকে মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াশকর্ণী তুমি তোমার সেজদা উঠাও, তুমি যখন সেজদা দিয়েছো আমার আরশ থরথর করে কাঁপে, আমার আরশ রাখতে পারি না, যাও, আমি তোমার কথায় চারানি গুনাহ মাফ করলাম,
বশকরণী কয় না আপনি আমার নবীর 16 গুনাহ উম্মতের মাফ করে দেন আল্লাহ বলে 8 মাফ করলাম বশকরণী বলে না আপনি 16 মাফ করে দেন আল্লাহ বলেন যাও তোমার কথা আমি আরো 12 মাফ করে দিলাম বশকরণী আর 4 মাফ চাইবেন এমন সময় হযরত আলী গিয়ে বশকরণীকে ডাক দিলেন বশকরণী সেদিন একটা ইশকের জোশে চিৎকার দিয়েছিলেন আলী যদি আমাকে আরেকটু সময় দিতি আমি আমার নবীর উম্মতের 16 গুনাহকে মাফ করিয়ে নিয়ে যাইতাম নবীর কর্মটা ওয়াশকরণী সারতে পেরেছিলেন এমন ভক্ত ছিলেন এমন আশিক ছিলেন এই জন্য তাকে বলা হয় আশিকের রাসূল ওয়াশকরণী এই জন্য আশিকের রাসূল ছিলেন বলে নবীর আশিক ছিলেন বলেই নবীর মিরাজের ভেদটা ওয়াশকরণী জানতে পেরেছিলেন অনেক অনেক কিতাবে লিখছেন নবী যখন বুরাক সুলেমান নিয়ে মিরাজের মধ্যে যায় একটা এশকের তীর এসে লাগলেন ওই বুরাকের পায়ের মধ্যে আর বুরাকের পায়ের মধ্যে এশকের তীর লেগে ওই বুরাক নিচে মাটির মধ্যে পড়ে গেলেন নবী ধ্যান ধরে তাকিয়ে দেখেন ইশকৃতিটা মেরেছেন তার ভক্ত ওয়াশকরণী ওয়াশকরণী তিনি মেরেছিলেন বন্ধু তুমি আজকে তোমার প্রভুর সান্নিধ্যে যাও ভক্তের কথা ভুলে গেলা ভক্তকে ভুলে তুমি চলে গেলা আমাকে রেখে ইশকের তীর মেরেছিলেন এই জন্য ওয়াশকরণী পেয়েছিলেন সেই খবর এই তো তাহার আরেক কথা গেল রে শেষ হইয়া আরেক কথায় আমার কাছে গেলেন রে বলিয়া বলে আল্লাহ আমার বন্ধু হ্যালো হ্যালো যেখানে কথা ছিল শেষ একটা কথার মধ্যে রাখতে চাই সেটা হচ্ছে যে আশেক মাসুক আশেক হচ্ছে আকাঙ্ক্ষাকারী মাসুক হচ্ছে তার পূর্ণকারী আমার নবী সারা জীবন তার উম্মতের জন্য চেয়েছেন কখনো নিজের জন্য কিছু চান নাই এটার জন্য আমার আল্লাহ সব সময় বন্ধু বলে ডাকতেন কিন্তু আমার আল্লাহকে এর জন্য নবী কখনো বন্ধু বলে সম্বোধন করেন নাই এক কথা শেষ করলাম ছোট একটা বিচ্ছেদ গান গাইবো